ও আমার থেকে আমাকে বেশি ভালোবাসবে। ওকে নিয়ে কখনোই আমার না অভিযোগ ছিল না। শান্ত স্বভাবের একটা মেয়ে, কিন্তু একটু বুঝে কম। নিজেই নিজের ভেতরে উল্টো পাল্টা ভেবে কষ্ট পাবে, কিন্তু সেটা প্রকাশ করবে না। আমাদের পারিবারিক অবস্থা দুই ফ্যামিলি আলহামদুলিল্লাহ ভালো ছিল। ইন্টারে ভালো একটা রেজাল্ট হলো, অনার্সে ভর্তি হলাম। হঠাৎই ওর বাসায় বিয়ের প্রস্তাব আসে। ছেলে সরকারি ভালো পোস্টে জব করতেছে, তাই তারা না বলবে না, তারা একবার হ্যাঁই বলে দিছে। কারণ আমার তো চাকরি পেতে অনেক দেরি। আরো তখন কিভাবে যে শান্ত থেকে অশান্ত হয়ে গেল আমি না এখন ওরে মাঝে মাঝে জিজ্ঞাসা করি, ওই দিন কি হয়েছিল আসলে? ভুট্টুত মাথায় আসছিল নাকি তোমার? তুমি তো একটা কথা বলা মানুষ না। ওই দিন বাসায় অনেক ঝামেলা করে, আর এই যে প্রথম ও চিৎকার করে সবার সাথে কথা বলে আর সুইসাইড করার চেষ্টা করে, তখন ওর ভাই আমাকে ফোন দিয়ে বাসায় যেতে বলে। আমি যাওয়ার সাথে সাথে প্রথমে একটা চল লাগাই দেয়, তারপর বলতেছে আমার বোনকে কি করছিস তুই, ও বাসায় কি কি করতেছে জানিস তুই? আমি বললাম ভাইয়া আমি ওকে অনেক ভালোবাসি। ও রুম থেকে বের হয়েছে, ওর ভাইকে বললো আর একটা বার যদি ওর গায়ে তুলছো তুমি দেখো আমি কি করতে পারি। তখন ওর বাবা মাকে বললো আচ্ছা শুনো তোমার বাবা মাকে আসতে বলো। তারপর আব্বু আম্মু যাওয়ার পরে বিয়ের টাইম ঠিক হলো। আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমাদের বিয়ের প্রথম বছর পূর্ণ হয়েছে। পড়ালেখার পাশাপাশি একটা ব্যবসা শুরু করছি, সংসারটাকে গুছিয়ে নিচ্ছি। দিন শেষে ভালোবাসা মানুষটাকে পাশে পেলে শত কষ্ট চোখ বুঝে সহ্য করা যায়। আমি এটা বিশ্বাস করি, দিন শেষে এমন একটা মানুষ আছে যার কাঁধে মাথা রেখে শান্তিতে ঘুমানো যায়। একটা ছেলের জীবনে এর থেকে বেশি কিছু লাগে না, এটা হলে শান্তিতে সারাটা জীবন সুখে থাকা যায়। পূর্ণতার গল্পগুলো আসলে অনেক সুন্দর হয় তাই না, যেগুলো শুনতে আর বলতে অনেক ভালো লাগে। তবে আফসোসের বিষয়টা হচ্ছে সবাই এরকম সঠিক মানুষ পায় না, তাই তারা বেশিরভাগ মানুষই ধোকা খায়। আর যে সম্পর্কে দুজন দুজনকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে তাদের গল্প ঠিকই পূর্ণতা পায়। পূর্ণতা যদি পেতে হয় সব থেকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মানুষ সঠিক কিনা সেটা আগে বুঝতে হবে। মানুষগুলো দেখতে কিন্তু ঠিক মানুষের মতোই, তাই ভালোবাসার মানুষ নির্বাচনের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। আর যদি চান যে ভালোবাসার মানুষটা সারা জীবনের জন্য আপনার পাশে থাকবে, তাহলে সেটার জন্য একটু কষ্ট তো করতে হবে তাই না? হাত যদি ধরেন তাহলে খুব শক্ত করে ধরেন, যাতে কোনো ঝড় তুফান আপনাদের আলাদা না করতে পারে। দুজন দুজনের পাশে থাকুন, ভরসা করুন, বিশ্বাস রাখুন নিজেদের উপরে। দেখবেন একটা সময় সব ঝড় তুফান সরে গিয়ে আপনারা সারা জীবনের জন্য পাশে থাকতে পারবেন। অল্পতেই কিন্তু আবার হাল ছেড়ে দিয়েন না, একটু কষ্ট করেন, জীবনটা সুন্দর।